বন্ধুরা, আজ এমন একটা দ্রব্যের ব্যবসার কথা আপনাদের বলবো যে ব্যবসাটা 1 কোটি মানুষের মধ্যেও একজন করেন না, কিন্তু বাজারে দ্রব্যটির হিউজ চাহিদা রয়েছে, অর্থাৎ একদম একচেটিয়া ব্যবসা বলা যেতে পারে। আপনি যদি নিজের স্বপ্নের একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে চান তাহলে একেবারে এই ভিডিওটি আপনার জন্য। তবে এই ব্যবসায় বেশ মোটা টাকা বিনিয়োগ করতে হবে। তবে চাইলে আপনি ব্যাংক লোনের মাধ্যমেও এই ব্যবসা শুরু করতে পারেন, আর ব্যাংক লোনের জন্য কোম্পানি সমস্ত রকম সহযোগিতা আপনাকে করে দেবে। তাহলে চলুন, মেশিন কোথায় পাবেন, কিভাবে শুরু করবেন, মোটামুটিভাবে কত টাকা ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা। আর আপনার কোম্পানির নাম? গ্লোবাল ইন্ডাস্ট্রি। আর আপনার এই কোম্পানির লোকেশনটা যদি 10 মিনিটের জন্য বলেন? এটা নিয়ারেস্ট হাওড়া স্টেশন। আচ্ছা, তো আজকে কোন মেশিনের ব্যাপারে বলবেন স্যার, যদি 10 মিনিটের জন্য বলেন? হ্যাঁ, আমি আজকে এসেছি খুবই একটা মানে ফিউচারে একটা নতুন বিজনেস আইডিয়া, যেটাতে মানে আপনারা খুব কম ইনভেস্টমেন্টে আপনারা একটা হিউজ প্রফিট পাচ্ছেন, তার সাথে সাথে এটা একটা খুবই ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এনভায়রনমেন্টেও কোনো রকম কোনো এফেক্ট করবে না এই বিজনেসটা। মানে যেটা আপনি মানে যদি এই বিজনেসটা করেন আপনি খুব কম সময়ে খুব হিউজ একটা প্রফিট আপনি পেতে চলেছেন। কারণ এখন মানে গভর্নমেন্ট থেকে প্লাস্টিক যেহেতু ব্যান করে দিয়েছে, তো তার সাবস্টিটিউট হিসেবে একটা বায়োডিগ্রেডেবল ব্যাগ হয়। আচ্ছা, তো সেই ব্যাগটা উঠে এসেছে তাই তো? হ্যাঁ। তো যেহেতু প্লাস্টিকের বিকল্প হিসাবে উঠে আসছে, তাই স্বাভাবিকভাবে বলছেন যে এই ব্যাগটা যেটা দেখাচ্ছেন এই ব্যাগটা একদম একটা বিকল্প হিসাবে ব্যাগ রয়েছে তাই তো? একদম একদম। আর এটা যেহেতু পরিবেশ বান্ধব ব্যাগ বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাগ, তাই এটা খুব সহজেই পরিবেশের সঙ্গে মিশে যাবে বা দূষিত হবে না? না, কোনো রকম কোনো দূষণ ঘটবে না তাই তো? না। আচ্ছা, তো ব্যাগটা যদি একটু ভালো করে দেখিয়ে দেন। হ্যাঁ একদম, দেখতেই পাচ্ছেন এই ব্যাগটা কত মানে সফট আপনার, আর কত মানে প্লাস্টিকের মতো বেশি আপনার থিকনেসও নেই। আচ্ছা, খুব পাতলা টাইপের ব্যাগ। পাতলা, হ্যাঁ হ্যাঁ, খুব পাতলা। মানে আপনি যদি চান যে আপনি থিকনেস যদি বাড়াতে চান তো তারও উপায় আছে, আপনি তাহলে করতেও পারেন, মানে সেটা আলাদা পদ্ধতি আছে। দেখতে পাচ্ছেন প্লাস্টিকটা কত পাতলা, খুবই পাতলা এই প্লাস্টিকটা। তো যেটা বলছেন যে এই ব্যাগটার ব্যবসা যে কেউ চাইলে শুরু করতে পারে তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে কেউ চাইলে এটা শুরু করতে পারে। আচ্ছা, তো এই ব্যাগটা বানাতে গেলে বেশ কিছু মেশিনের প্রয়োজন পড়বে, তো স্বাভাবিকভাবে বেশ বড় সড় মেশিন হয়তো রয়েছে, তো সেই মেশিনগুলো যখন প্রথমের দিকে যখন কোনো দর্শক বন্ধু কিনে নিয়ে যাবেন, তো তিনি তো জানেন না যে কিভাবে চালাতে হবে, এই ব্যাপারে আপনারা কতটা হেল্প করতে পারেন? এর জন্য আমাদের যারা সার্ভিস মানে এইগুলোর ব্যাপারে আপনাকে প্রপারলি গাইড করে দেওয়া হবে আমাদের কোম্পানির তরফ থেকে। ওটা বলতে চাইছেন যে টেকনিশিয়ান যাবে? হ্যাঁ, আমাদের টেকনিশিয়ান যারা আছে পুরো তাদের গ্রুপটা আপনার কাছে যাবে, কি আপনাকে পুরো দেখিয়ে দেবে কিভাবে মেশিনটা ব্যবহার করতে হবে, কিভাবে কিভাবে কাজ করলে আপনি প্রফিট মানে আপনার জিনিসটা রেডি হবে, টোটাল আপনাকে পুরোটা গাইড করে দেবে। আচ্ছা, তো এই মেশিনটা কি সবাই চালাতে পারবে? হ্যাঁ, সবাই চালাতে পারবে। আচ্ছা, চালানো খুব ইজি তাই তো? হ্যাঁ, চালানো খুব ইজি। আচ্ছা, তো একটা মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কিরকম কি রয়েছে যেহেতু? এর মোটামুটি এই বায়োডিগ্রেডেবল ব্যাগটার প্রোডাকশন ক্যাপাসিটি থাকে 1 আওয়ার্সে আপনার মোটামুটি 25 থেকে 30 কেজি প্রোডাকশন হয়, আর পার ডে ধরে নিন 2500 থেকে 3000 প্রোডাকশন আপনি পাচ্ছেন। 2500 থেকে 3000, মানে এটা হিউজ প্রোডাকশন। অনেকটা হিউজ প্রোডাকশন। আচ্ছা, তো এই ব্যাগগুলো তৈরি করতে আমরা যেটা জানি যে র ম্যাটেরিয়ালস হিসেবে একটা ভুট্টা দানা থেকে তৈরি হওয়া একটা জিনিস লাগে বা সেটা দানা বলা হয়, তো সেই দানাগুলো কি আপনাদের কাছে র ম্যাটেরিয়ালস হিসেবে পাওয়া যায়? একদম একদম একদম। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দানাগুলো দেখিয়ে দেন দর্শকদের জন্য, স্যাম্পল কিছু যদি দেখাতে পারেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যে কনস্ট্রাচ, এটাই হচ্ছে আমাদের এই এর থেকেই যে তৈরি হয়, এই কনস্ট্রাচ থেকেই তৈরি হয় তৈরি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এই ধরনের দানা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে আপনার কাছে? হ্যাঁ, শুধু দানার ক্ষেত্রে না, কেউ যদি মানে কেউ যদি আদার্স মানে ধরুন বায়োডিগ্রেডেবল ব্যাগও যদি কেউ চান আমাদের কাছ থেকে কিনতে পারচেজ করতে, তো সেটারও পেয়ে যাবে। আচ্ছা, সেটারও ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, সেটারও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তো এই মেশিনটা তো বেশ বড় হিসাব মতন, তা স্বাভাবিকভাবে বসাতে একটা স্পেস লাগবে, বড় স্পেস। তো কতটা কি স্পেস লাগবে যদি একটু দর্শক? এটা মোটামুটি লম্বায় আপনার 8 মানে 18 ফিট মতো লাগবে, আর চওড়াটা আমি বলছি মোটামুটি আপনার 1000 স্কোয়ার ফিট মতো লাগবে। 1000 স্কোয়ার ফিট মতো লাগবে। আর এটা হাইট কত লাগবে? কারণ মেশিন হাইটই বলছি 18 ফিট লাগবে। 18 ফিট। আচ্ছা, উচ্চতা তো 18 ফিট লাগবে। 18 ফিট, হ্যাঁ। আর নিচের দিক থেকে 1000 স্কোয়ার ফিট। 1000 স্কোয়ার ফিট। তাই তো?
মানে বেশ একটা বড় স্পেস লাগবে। হ্যাঁ, বড় স্পেস লাগবে। আর স্বাভাবিকভাবে এই মেশিনটা বাড়ির ইলেকট্রিকে চালানো যাবে না? না না না, এটার জন্য থ্রি ফেজ ইলেকট্রিক লাগে, যেটা কমার্শিয়াল কারেন্ট। কমার্শিয়াল কারেন্ট লাগে। আচ্ছা, এখান থেকে তো আপনার সবকিছুই হেল্প পেয়ে যাবেন, আপনার কাছে মেশিনও পাওয়া যাবে, কিছু রো ম্যাটেরিয়ালস পাওয়া যাবে, তারপর সে স্বাভাবিকভাবে প্রোডাকশন করবে এবং প্রোডাকশন করে তারপরে স্বাভাবিকভাবে তাকে বিক্রি করতে হবে। হ্যাঁ, তো বিক্রির ব্যাপারে আপনার কতটা কি হেল্প করতে হবে? দেখুন, বিক্রির ব্যাপারে তো আমরা পুরোপুরি হেল্প করবো, বাট ওনার নিজে যে উনিও যে ব্যবসাটা করবেন তো ওনারও তো একটা মার্কেটের মানে নলেজ থাকবে, এছাড়া ওনারও যে ধরুন মানে যে সমস্ত কন্ট্যাক্টস আছে সেগুলো উনি অ্যাপ্লাই করবেন, এছাড়াও আমাদের কাছেও কিছু চেনা জানা কন্ট্যাক্ট মানে আমরা আপনাকে ওনাকে দিয়ে দেবো, ঠিক আছে, কম বেশি হয়ে যাবে সেটা বড় কথা নয়, আমি বলবো আগে আসুন আমাদের অফিসে, মেশিন দেখুন, আপনার দেখে মেশিনটা কিনুন, দেন বিজনেসটা স্টার্ট করুন, দেন আপনারা প্রফিটটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। না বলছি, মনে করুন হাতে পয়সা নেই, এই অবস্থায় কি আপনারা ব্যাংক কোটেশন দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সমস্ত রকমের লোন আমরা মানে আপনাদের কাছে যদি কোনো রকম ইনভেস্টমেন্ট না থাকে আমরা লোনও প্রোভাইড করে থাকি। আচ্ছা, আপনারা লোন প্রসিডিউরের মাধ্যমে মেশিনটা কিনে নিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই মেশিনে স্বাভাবিকভাবেই বেশ কিছু কাটিং রয়েছে, আমরা যেটা দেখছিলাম আপনার কাছে একটা ডব্লিউ কাটিং এর টাইপের বা ভি কাটিং এর টাইপের বিভিন্ন কাটিং এর মডেল, বিভিন্ন কাটিং এরই আপনাদের পাওয়া যাবে, তাই? হ্যাঁ পাওয়া যাবে। যত ধরনের টাইপ পেতে চাইছেন তত ধরনের টাইপ পাওয়া যাবে। পাওয়া যাবে। আচ্ছা, আর মেশিনের দামটা যদি একটু দর্শকদের জন্য বলেন, কারণ আমরা তো দামের জন্য অপেক্ষা করছি। মোটামুটি সবকটা মেশিন মিলিয়ে আপনার দাম পড়ে যাবে 6.5 লাখ মতো, কিন্তু তার সাথে আপনারা যদি রোলার মেশিনটা নিতে চান তো তাতে আপনার দাম পড়ে যাবে 10-14 লাখ। আচ্ছা, তার মানে বলতে চাইছেন যে কেউ তার নিজের মতন করে সাজিয়ে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ। কেউ যদি মনে করেন যে রোলার মেশিন কিনবেন না, সেই রো ম্যাটেরিয়ালসটা কিনে নিয়ে ব্যবসাটা করবেন সেটাও করতে পারেন, কেউ যদি চান যে তিনি রোলার মেশিনটাও নেবেন সেটাও করতে পারেন। আচ্ছা, মনে করুন না কেউ মেশিনটা কিনলো, রোলার মেশিনটা কিনলো না, সেক্ষেত্রে তার যে রোলটা লাগবে সেই রোলটা কি আপনারা প্রোভাইড করতে পারবেন? সেটার জন্য যোগাযোগ করতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমরা ব্যবস্থা করে দেবেন, তাই তো? আচ্ছা, তো আপনাদের কোম্পানিতে হয়তো অনেকে আসতে চাইছেন, তো কিভাবে আসবেন যদি একটু মোটামুটি ভাবে অ্যাড্রেসটা বলে দেন? দেখুন, আপনারা অলরেডি বলা হয়েছে, বলা হয়ে গেছে, তাও আমি বলে দিচ্ছি, মানে আপনারা যদি আসতে চান প্রথমে হাওড়া স্টেশন থেকে নেবে বাই বাস, মানে যে কোনো বাসে আপনারা এখানে আসতে পারবেন। আচ্ছা, তো হাওড়া রেলওয়ে স্টেশন নামলেই মোটামুটি আপনাদের মোটামুটি, হ্যাঁ মোটামুটি জাস্ট হাওড়া স্টেশনে নেমে যদি আপনি আমাকে কল করেন আমি আপনাকে প্রপার গাইড করে দেবো। আচ্ছা, আর অনেকে হয়তো ভাবছেন যে কিরকম ইনকাম করতে পারবেন মোটামুটি ভাবে যদি একটা আন্দাজ দেন? দেখুন, আমি প্রথমেই বলেছিলাম প্রোডাকশন ক্যাপাসিটির উপরে এটা পুরোটা নির্ভর করছে, তো আপনার যদি একদিনে 2-3 হাজার প্রোডাকশন ক্যাপাসিটি আপনার হচ্ছে তো মেনলি আপনার মাসে একটা আপনার 50,000 থেকে 2 লাখ অব্দি আপনার একটা প্রফিট বেরিয়ে আসবে। আচ্ছা, তাহলে 50,000 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারে? যায় এখানে? হ্যাঁ একদম। আচ্ছা, তো দর্শক বন্ধুদের জন্য কি বলবেন যদি একটু বলেন? দর্শক বন্ধুদের জন্য আমি এটাই বলবো, আপনারা বাড়িতে বসে না থেকে আপনারা আসুন, এসে আমাদের অফিসে দেখে আপনারা এই মেশিনটা নিয়ে আপনাদের ব্যবসাটা শুরু করুন, এবং আপনারা আমি আপনাকে বলছি আপনারা যদি এই বিজনেসটা স্টার্ট করেন আপনারা খুবই প্রফিট করতে পারবেন, কারণ এটা একটা খুবই উন্নত মানের মানে বিজনেস প্ল্যান যেটা ফিউচারে গিয়ে আরও অনেক 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 বেশি আপনাদের হেল্পফুল হবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ।